রাজ্যজুড়ি কালী পূজাক আদরিবলে ব্যাপক প্রস্তুতি দেখা গেছে। আর এই মুহূর্ত মই কলিয়াবরের জখলা মন্দির আজ কদমতলি কালী মন্দিরত আছো আর দেখুয়াম কালী পূজা উপলক্ষে এনেদরে প্রস্তুতি সম্পূর্ণ করা আছে। এনেদরে মন্দির যে কালী মন্দির কদমতলি এই কালী মন্দির এনেদরে সজাই পড়াই তোলা আছে। আর কালী পূজাক লগে উখল মাখল পরিবেশ সৃষ্টি হয়েছে জখলা মন্দিরের কালী মন্দিরত, কিয়নো 1996 সনত স্থাপিত এই মন্দিরট বছর বছর ধরে পূজা অর্চনা চলি আছে। আর কালী পূজার এই দিনকাত বিশেষ কালী পূজার এই দিনকাত ইয়াত বিভিন্ন প্রান্তর ভক্ত রাইজর সমাগম হব। আর এই মুহূর্তে আমি দেখুয়াইছো এনেদরে ফুলরে সজাই তোলা আছে মন্দিরভাগ। আর এই মন্দিরের কিছু লোকবিশ্বাস আছে এই মন্দিরলৈ যখন লোক আহে ভক্তপ্রাণ রাইজ আহে সেবা অর্চনা করে মনোবাঞ্ছা পূর্ণ হয় বলে এক লোকবিশ্বাস আছে। আর সেই লোকবিশ্বাস অনুসরি প্রতিদিনে ইয়ালে বিভিন্ন ঠাই বিভিন্ন প্রান্তর বিভিন্ন ঠাই ভক্ত রাইজ ইয়ালে আহে যে এক লোকবিশ্বাস আছে মনোবাঞ্ছা পূর্ণ হয়। তার লগতে কালী পূজাক লৈ এক উখল মাখল পরিবেশ আর এই মন্দিরভাগ এনেদরে সজাই পড়াই তোলা হয়েছে। আর যেহেতু কালী পূজা সমাগত আপনাদের মন্দির সজাই কেনে ধরনের প্রস্তুত প্রস্তুত খুব জোরদার চলি আছে আমার। হ্যাঁ, আর যাওয়া বছরও আমি করেছিল এনেক যাওয়া বছর তো মা আমি আপরূপী ইয়াত চাইছিল। হ্যাঁ, এই কথা মানে আপনাদের অবগত করাই দিই যে যাওয়া বছর আমি কাম করে থাকা অবস্থাত, হ্যাঁ, রাতে আমার প্রায় 9:30 বাজিছিল, 9:30 বাজাত যেটা আমি গোটেকজনে কাম করেছিল এটা পাল্লা খোলা আসে। তো সেই সময়তে ধরো যে ভিতর কোনোবা অহা যা করার নিচিনা আমি সাপ এটা দেখিল সাহ এটা দেখিল যে কোনোবা অহা যা করে আছে। তেনেকাত মানে লগর কেজনক কোথাও আমি এটা কাম বন্ধ করে দিব লাগে, কাম করব না লাগে, হয়তো ইয়াত কারবার মানে ডিস্টার্ব হয়ে আছে নাকি। তো আমি কাম বন্ধ করে রাতে গলো। পিছদিনা আমি রাতেপা আছি যেটা দরজা খুলে চালো গোটেই সরু বাচ্চার মানে সরু ভরির সাপ পাইছিল। তো মানে আমার বাবাই কলে যে মার ভরির সাপ আসলে কিয় আমি ভিতর সুমাই নাই। রাতে আমি জাস্ট পাল্লাটা বন্ধ করেছিল, বাইরের পর তালা মারি চাবি আমার হাততে আসে, কাম কমপ্লিট হওয়া নাই কারণে আমি চাবিটা আমিই লই গেছিলাম যে রাতেপা সোনকালে আমি কামখানি করে যাম। তো রাতেপা সেইখানি চাইছিল আমি লোকবিশ্বাস আছে মন্দিরের মন্দিরের প্রতি। আর নিশ্চয়কৈ আমি মন্দিরের ভিতরে সোমাই যাম আর পরিবেশ দেখাম এই মুহূর্তত এই যে জখলা মন্দির কদমতলি কালী মন্দিরের পরিবেশ দেখাইছো। আর যেহেতু ইয়ার মন্দির সমিতির লোক আছে আমি তেওঁলোকৰ মতামত লম। এক জাগ্রত কালী মন্দির বহু লোকের মনোবাঞ্ছা পূর্ণ হয়েছে এই মন্দিরলৈ আহি। যেহেতু মন্দির পরিচালনা সমিতির এই বিষয়ববী আছে আপনার কাষলে আইছো, এবার কেনেকুৱা কালী পূজাক লৈ কেনেকুৱা? বহুত ধুনীয়া হয়ে আছে, যোৱা বছৰৰ নিচিনাই হ'ব। আমি প্ৰত্যেক বছৰ মাক এনেকৈ মুকুট সলাই দিওঁ, এয়া মুকুট, মাৰ গহনা সলাওঁ, মাৰ কাপোৰ সলাওঁ। আৰু প্ৰত্যেক বছৰে মানুহে মানে বহুত মানুহে নিজৰ নিজৰ কাপোৰটো ইয়াত দিয়ে যাতে মানে মাক পিন্ধাব পাৰোঁ। এইবাৰতো 3-4টামান শাড়ী আহিছে, সেইকাৰণে সেইটো লাইনতে পিন্ধোৱা হ'ব। আৰু হয় বহুতৰ মনোবাংখা পূৰাইছে, যদি ল'ৰা ছোৱালী হোৱা নাই কাৰোবাৰ যদি 14 বছৰৰ পৰা, তাৰপিছত সিহঁতে ইয়াতে যদি মনোবাংখা কৰে ল'ৰা ছোৱালী হয় বিয়া ঠিক হয় কাৰোবাৰ বোলে কিবা এটা চাকৰি লাগে বা কিবা লাগে ইহঁতে আহে, ইহঁতেও মানসিক কৰে, ইহঁতে চাকৰি তাকৰিও পাই যায়। মানে এনেকৈ কৰি কৰি এতিয়া ভালেমান নৱৰাত্ৰি হয় যে দুবছৰত নিজৰ নিজৰ ঘৰত বহায়। এইবাৰ 40টা ঘৰত আহিছে, এইবাৰ প্ৰথমবাৰ ইমান ঘৰত আহিছে আৰু সবৰে বোলে মনোবাংখা পূৰা হৈছে। মাজুলীৰ পৰা আহিছে, সত্ৰ অধিকাৰো আহিছে আৰু আপোনাৰ গুৱাহাটীৰ পৰা আহিছে, যোৰহাটৰ পৰা আহে, সব ফালৰ পৰাই আহে আৰু তিনিচুকীয়া ফালৰ পৰা আহিছে, ডিব্ৰুগড়ৰ পৰা আহিছে। ডিব্ৰুগড়ৰ মানে 14 বছৰ হৈছিলে, ল'ৰা ছোৱালী হোৱা নাই ইহঁতৰ হৈছে বুলি কৈছে। এতিয়া তাৰপিছত ইহঁতে আহি পেলাই ইয়াতে ভোগ একভাগ দিয়ে আৰু ভোগটো দি দিয়ে মানসিক কৰি যায় যাৰ যিটো মানে হেৰি। আৰু মিনিষ্টাৰবিলাকো আহিছে ইয়াত, গৌৰৱ গগৈ আহিছে, আপোনাৰ কেশৱ মহন্ত আহিছে, ডিপ্লু আহিছে, সবে আহে যেতিয়াই যাৰ যিটো মনোবাংখা থাকে কিবা এটা পাবৰ কাৰণে, ইহঁতে এবাৰ আহি পেলাই মনোবাংখাটো পূৰা হৈ যায় ইহঁতে আহে ইয়াতে। আৰু নিশ্চয় এই যে মন্দিৰ আমি দেখুৱাই আছোঁ জখলা মন্দিৰ কদমতলি কালী মন্দিৰ, এই মন্দিৰলৈ আহিলে প্ৰতিজন ভক্তৰ মনোবাঞ্ছা পূৰ্ণ হয়। যি মনৰ বাঞ্ছালৈ এই মন্দিৰলৈ সেৱা আগবঢ়াইছে, সেই পূজা অৰ্চনা কৰিছে, সেই সকলো ব্যক্তিৰে মনোবাঞ্ছা পূৰ্ণ হয়। আৰু ৰাইজৰ ভিন্ন প্ৰান্তৰ ভক্ত দৰ্শনাৰ্থী ইয়ালৈ আহে, নিজৰ মনৰ ইচ্ছালৈ ইয়াত পূজা অৰ্চনা কৰে আৰু মনোবাঞ্ছা পূৰ্ণ হয় বুলি লোকবিশ্বাস আছে। আৰু এই লোকবিশ্বাস অনুসৰি এই মন্দিৰত পূজা অৰ্চনা বছৰ বছৰ ধৰি চলি আছে। আৰু এইবাৰো কালী পূজাক লৈ এক উখল মাখল পৰিৱেশ। আৰু এনেদৰে দেখা গৈছে কালী পূজাৰ এই উপলক্ষে বা পাক মুহূৰ্তত এনেদৰে এতিয়া মন্দিৰভাগ সজাই পৰাই তোলা আছে। আৰু লোকবিশ্বাস অনুসৰি এই মন্দিৰলৈ যিসকল ভক্ত দৰ্শনে তেওঁলোকৰ মনোবাঞ্ছা পূৰ্ণ হয় বুলি ইতিমধ্যে ভক্তসকলে জানিবলৈ দিছে। আৰু এতিয়া এই কালী পূজাৰ পাকখনত এতিয়া সজাই পৰাই তোলা হৈছে কলিয়াবৰ জখলা মন্দিৰ কদমতলি এই কালী মন্দিৰ। আপুনি বিচৰা বাতৰি পাব কেৱল News18 এপত। News18 এপ ডাউনলোড কৰিবলৈ স্কেন কৰক এই QR কোড, গুগল প্লে ষ্টোৰতো পাব এই News18 এপ।